এই জার্নিটা শুরু হয় দু বছর আগে যখন আমার মা অসুস্থ হয়ে পড়ে। আমার বাবা তো এই বিজনেসটা স্টার্ট আপ করে লকডাউনের পর থেকে, বাট মা অসুস্থ হয়ে যাওয়ার পরে আমি কলকাতায় রিটার্ন করি। একটি হোটেল চালিয়ে জনপ্রিয়তা পেয়েছিলেন মমতা গঙ্গোপাধ্যায় ওরফে নন্দিনী দিদি নামের এক তরুণী। সেই জনপ্রিয়তায় তাকে নিয়ে গেল এবার অভিনয়ের জগতে। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন অনুসারে ডালহৌসির অফিস পাড়ায় ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়া সুন্দরী নন্দিনীকে ভাতের হোটেল চালাতে দেখে চোখ আটকে যায় এক ফুড ব্লগারের। সেই ভিডিও ভাইরাল হতেই নন্দিনীর পরিচয় ছড়িয়ে পড়ে চারিদিকে। দোকানে ভিড় জমতে থাকে খদ্দেরের। সুযোগটি কাজে লাগিয়ে নানা মাধ্যমে নিজেকে আলোচনায় টিকিয়ে রাখেন তিনি। কখনো দোকানে আসা গ্রাহককে চড় মেরে, তো কখনো বাবার ওপর অকথ্য ভাষায় চিৎকার, আবার কখনো ইউটিউবারদের সঙ্গে তর্ক জড়িয়ে। তাকে ঘিরে এই আলোচনা পৌঁছে গেছে টালিগঞ্জে, যেখানে তিন সত্যি নামের একটি সিনেমায় নায়িকা চরিত্রে কাজ করবেন তিনি। আমরা তোমার কি বলে ওই জায়গাটা থেকে বেরিয়ে পুরুষতান্ত্রিক সমাজে বেরিয়ে গিয়ে আমরা ওই নিজেকে স্ট্যাবলিশ করার ব্যাপার থাকে, অথবা বাবার বিজনেস স্ট্যাবলিশ করার ব্যাপার থাকে, তো ব্যাপারটা কি হয় না, তখন ওইখানে কিছু কিছু বাধা কিছু কিছু আসে। জানা গেছে ছবিতে নন্দিনীর চরিত্রের নাম নীলাক্ষী, যে পেশায় একজন লেখিকা। এই সিনেমায় আছেন কিংবদন্তি সাবেত্রী চট্টোপাধ্যায়ও। নন্দিনী দিদি প্রসঙ্গে জানা যায় নিজের দোকান তো বটেই, তিনি হাজির হচ্ছেন অন্যদের দোকানেও। কলকাতার রেস্তোরাঁয় চেইন WTF এর নতুন ব্রাঞ্চ উদ্বোধনও করেছেন তিনি। পাশাপাশি অংশ নিয়েছেন জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো দিদি নাম্বার 1-এ, যেটাও তার ক্যারিয়ারে ইতিবাচক প্রভাব রেখেছে। জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো দিদি নাম্বার 1-এ এসে জানিয়েছেন পরিবার নানা রকম ওঠাপড়ার মধ্য দিয়ে গিয়েছে তার। রোগে ভোগে তিনি নিজেও দীর্ঘদিন ছিলেন শয্যাশায়ী। এক সময় বাবার চাকরি চলে গেলে আর্থিক সংকটের মুখেও পড়তে হয় তাদের। তবে ধীরে ধীরে এখন সময় বদলাচ্ছে, ডালহৌসি ছাড়াও আরও কিছু জায়গায় পায়েস হোটেল খোলার পরিকল্পনাও করেছেন।